شجة كنت المرينة. الله يتو أسان المت جدها يتو كوتي আর আমাদের মরণের সময়কের শোক দুটি বড় হয়ে যাবে, জিব্বা বাইর হয়ে যাবে, পায়খানা পোশাক করে দেবো, অঙ্গ পড়ে যাবে, সেই মৃত্যুটা কত কঠিন হবে। জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহ আকবার। সবচেয়ে সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন আমাকে আপনাকে বোঝা লাগবে। কিসের জন্য, কার জন্য সুদ খায়, কার জন্য ঘুষ খায়, কার জন্য মানুষকে ঠগাইতেছে, কার জন্য ব্যবচার করতেছে। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আমার দেহ খাবে পোকে। অনেক সন্তান আছে মরে যাওয়ার পর আব্বা মার জন্য একটু দোয়া করে, আব্বা মার জন্য চোখের পানি ফেলে। রসুল বলেছে মৃত্যুর পরে তোমার বাবা মায়ের সাতটা হক, এই সাতটা হকের মধ্যে এক নাম্বার হলো তাদের জন্য সব পৌঁছানো, দুই নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করা, সাত নাম্বার হলো তাদের জন্য সদা সর্বদাই তাদের কবরটা জিয়ারত করা। কিন্তু আমাদের সন্তানেরা ভয়ে কবরের পাশে যায় না, দেখা যায় বছরকে বছর চলে যায়, মাসকে মাস চলে যায়, আব্বা মার কবরের পাশে দাঁড়ায় না। দেখা যায় ছয় মাস পরে যাইয়া ইমাম সাহেবকে ডাক দেবে, বলে ইমাম সাহেব হুজুর আমার আব্বার কবর কোনটা, বলে ওইটা। দেখা যায় ছয় মাস পর আব্বার কবর ভুলে যায়, মার কবর ভুলে যায়। তাহলে এই জন্য বলতেছি দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এই দুনিয়ায় সম্পদ গড়ে থুয়ে গেলে হারাম খাইয়া অফিসে বইয়া সুদ খাইলা, ঘুষ খাইলা, বাড়ি গাড়ি করলা, জমাজমি করলা, এটা তোমার ছেলে মেয়ে ভাগাভাগি করবে, প্রতিবেশী ভাগাভাগি করবে, কিন্তু পাপের ভাগটা কেউ নিবে না। তোমার পাপের ভাগ বিবি নেবে না, তোমার পাপের ভাগ তোমার ছেলে নিবে না, তোমার পাপের ভাগ তোমার মেয়ে নিবে না, তোমার পাপের ভাগ তোমার বিবি নিবে না, তোমার পাপের ভাগ তোমার ছেলে নিবে না, তোমার পাপের ভাগ তোমার ভাই নিবে না, তোমার পাপের ভাগ প্রতিবেশী নিবে না। তোমার সম্পদ কিন্তু সবাই ভাগাভাগি করে নিবে, কিন্তু পাপটা কেউ নিবে না। সুতরাং কার জন্য এত অন্যায় করি, কার জন্য জুলুম করি, কার জন্য ব্যবচার করি, কার জন্য মানুষের মাথায় বাড়ি মারি, কার জন্য সম্পদ লুঠে নি, কার জন্য সুদ ঘুষ খায়। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আমার দেহ খাবে পোকে। জোরে বলেন এমন দেহ করতে হবে যে দেহটা আপনাদের এই কুমিল্লার জমিনে আঠাশ বছর পরে, আঠাশ বছর পরে লাশ উত্তোলন হলো কুমিল্লার জমিনে, বড় ইতিহাস করে গেছেন। আঠাশটা বছর পরে যখন কবর থেকে লাশ উত্তোলন করা হলো, এই কাফনের কাপড় পশে নাই, এই লোকটার গায়ের গোস্ত পশে নাই, হাড্ডি পশে নাই, চুল পড়ে নাই, এই লোকটাকে যে রকম ঘুমায়াছিল ঠিক সেই রকম আছে। দেখা গেল তার গায়ে আঘাত লাগা পর তাজা রক্ত বাইর হয়েছে তার গা দিয়া। আঠাশটা বছর পরে তার ছেলেকে জিজ্ঞানা করানো হলো, তোমার বাবা এমন কি আমল করতো? ছেলে বলতেছে, চাচা আমার আব্বাজান আমি দেখি নাই কোনোদিন আমার আব্বাজানের তাহাজ্জুতের নামাজ কাজা যেতে, আমি দেখি নাই আমার আব্বাজান কোনোদিন রাতের বেলা ঘুমাইতে, দেখি নাই আমার আব্বাজান উদার ভরে খাইতে, দেখি নাই আমার আব্বাজান কাউকে মাথা উঁচু করে কথা বলেছে। আমার আব্বাজান এমনই লোক ছিল, সদা সর্বদাই কোরআন শরীফ তেলাওয়াত করতো, সদা সর্বদাই নামাজে নিয়োজিত ছিল, সদা সর্বদাই ইমানি হালাতে ছিল। আমার আব্বাজানের মতো বুজুর্গ মানুষ আমার নজরে পড়ে নাই, আঠাশটা বছরেও পরে তার কাফনের কাপড় পচে নাই। এই জন্যে আমাকে আপনাকে এমন দেহ বানাইতে হবে যে দেহটা কবরের মধ্যে গেলে মাটিতে স্পর্শ করবে না, এই মাটিতে তার খাবে না। এই জন্যে অনেক সময় আল্লাহর মাহবুব বান্দা হতে হবে, যাতে আপনার দেহ টা হুকামা করে না খাইতে পারে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই। মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। কই মানুষ মৃত্যুবরণ করে রাত্রে না হয় দিনে, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা বাবা দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা নাতি নাই, দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা লাশ সন্তানের কাঁধে, পৃথিবীর মধ্যেই লাশ বহনকারী জানে ও মুসলমান।
এই মরহুম সেলিম সরদার সাহেব ওনার সন্তানেরা জানে বাবার লাশ কত বাড়ি গো আজকে জগতের মধ্যে সবাই আছে আব্বা জান নাই আজকে জনগণ বাড়ির সামনে মাহফিলে হাজির হইয়া গেছে জন্ম দুখিনী বাবা আতার মধ্যে নাই সন্তান যখন আব্বু বলে ডাক দেয় কলিজার মধ্যে লেগে যায় এ মুসলমান কোন দিন যেন আমার আপনার চলে যেতে হবে গো এই পৃথিবীর মধ্যে থাকার জায়গা নয় এই জন্য আমি শুরুতে একটা গজল বললাম রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে মারার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে মরার পরে দেখবে চেয়ে গো বলেন মরার পরে দাদু ভাই আলোচনা সন্ধ্যা থেকে শুরু করে আলোচনা শুনেছেন আমি গুণাগার আগেই বলেছি আমি এত বড় জানি না আমাকে তো ওয়াজ করাই নিতে হবে আমি জনগণের চেহারা দিকে আলোচনা করি একটু অভ্যাস আপনারা যত ভালোবাসা দিবেন তত কোরআন হাদিস থেকে সুন্দর আলোচনা বাইর হবে আকাশের নিচেই জমিনের উপর আমার মতো নরাধন আমার ভিতরে কোনো বিদ্যা বুদ্ধি নেই ডিগ্রি নিছি একাধিক ডিগ্রিকে আমি মূল্যায়ন করি না ওই ডিগ্রি আমার ফাও শরিয়াতের ডিগ্রি নিই না কেন আপনাদের দোয়া প্রাণ খুলে দোয়া করবেন মদিনাওয়ালা ওদিক থেকে আমার তাওয়াজ্জু শক্তি দিবে হয়তো তাহলে আল্লাহ পাক কিছু কলা বলার শক্তি দিবে নয়তো আমার দ্বারা গোলামের দ্বারাই সম্ভব না অনেক ওলামা একরাম তো বড় কিতাব জানে হাদিস জানে আমি ভাই কিচ্ছু জানি না একদম নরধন এই জন্য আমাকে দোয়া দিবেন ভালোবাসা দিবেন আওয়াজ দিবেন আওয়াজ শুনবেন আওয়াজ দিবেন না আমিও ফাঁকি দিব এর জন্য কিন্তু আমি দায়ী থাকব না একটু মহব্বত দূর শরীর পড়েন আল্লাহুম্মা আরো জোরে আরো জোরে এ তুমি যেমন করে যাইবা সেরে সেলিম সরদার আগে জানি না যার বাবা গেছে যার দাদা গেছে যার আপনজন গেছে তাকে ওসি লাভ করে চিন্তা করে তুমি যেমন করে যাইবা সে রে দয়াল জানা এ আমি দেখা গেলাম নূরের ছবি আবার ফিরে দেখি নাই জানা ছিল না যারা বাবারে হারাইছেন মারে হারাইছেন কত মানুষ বাবারে দেখা গেছেন ঢাকা শহরে মরা লাশ দেখছেন আইসা বাবারে দেখছেন দাদারে দেখছেন আপন পীরকে হারাইছেন আপন জন হারাইছেন তারা চোখের পানি ছিল যে বললাম কল্লো নাফসি যাই কতুল মাউত লা ইয়ামাউত রাসূল বলে সুতরাং আল্লাহর মাহবুব বান্দ যারা হয় তারা মৃত্যুবরণ করে আমার সাথে বলেন তুমি যেমন করে যাইবা সে রে দয়াল জানা আরো জোরে বলেন জানা এ আমি দেখা গেলাম নূরের ছবি আমি দেখা গেলাম ছবি আবার ফিরে দেখি না বাবা তুমি এমন করে যাইবা সে রে বাবন্ত না রিয়াতে আমি সায়া বলছো তুমি কত কোথাও এখন তুমি কোথায় আমি কোথায় বাবা
এখন তুমি কোথায় আমি কোথায় কেউ তো কারো দেখি না জানা আরো জোরে বলেন জানা রে একই ডালে দুটি পাখি দয়াল রে কতই করছো ডাকা ডাকিও একই ডালে দুটি পাখি দয়াল রে কতই করছো ডাকা ডাকি রে এখন তুমি কোথায় আমি কোথায় এখন তুমি আমি কোথায় কেউ তো কারো দেখি না জানা এ দুনিয়ার মুসলমান পৃথিবীর মধ্যে এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ দুই নাম্বার হলো কবর তিন নাম্বার হলো কিয়ামতের ময়দান জুড়ে বলেন আল্লাহু আকবার মানুষের এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ এ মুসলমান শুনে নাও এই জন্য বলতেছিলাম পৃথিবীর মধ্যে আসল সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই দাদার কাঁধে নাতির লাশ নাতির কাঁধে দাদার লাশ রে মানুষের দুইটে টাইমে মৃত্যু হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা ও মুসলমান শুনে নাও আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া দিন রাত শুরু করেছে নামাজ দিয়া এর দিনের শুরু হলো ফজর বান্দা শুই না ল ফজরে দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা নবীর প্রেমিক হয়ে গেলা এখন দুরাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা গো ও মুসলমান দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয় এই দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয় তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা এ তোমার দিনে মৃত্যু হয় না রাত্রে তোমার মরণ হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই রাত বারোটা পার করে ফেলেছে এখনো মৃত্যু বরণ করো নাই শেষ করবা ফজর পর্যন্ত বাজবা কেউ বলতে পারি না ও মুসলমান দেলের কান্ডা লাগে শোনো এর রাতের শুরু হলো মাগরিব তিন রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা তুমি আল্লাহর গোলাম যদি হইতে হয় আল্লাহর বিধান মানা লাগবে আল্লাহর হুকুম মানা লাগবে জোরে জোরে বলেন ঠিক কি না ও মুসলমান শোনো এবার তিন রাকাত ফরজ নামাজ তুমি যখন আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম এ মুসলমান দিন ভরে কত অক্সিজেন নিলা আল্লাহর নিয়ামত বক্ষণ করলা এই জমিনের মধ্যে ঘোরাঘুরি করলা আল্লাহর দেয়া নিয়ামত চোখ দিয়ে চাইলা কথা বললা কানে শুনলা কত নিয়ামত গুলো তুমি আমার আল্লাহর নিয়ামত গুলো তুমি মুসলমান উপভোগ করলা সঙ্গে সঙ্গে যখন মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহু আকবার এ মুসলমান গভীর মনোযোগ শুধু তাই না এখন এবার দুই রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হইয়া গেলা এখন যদি রাতের মধ্যে তোমার মরণ হয় তোমার মৃত্যু ডবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার হে মুসলমান শুধু তাই না শুনে নাও
আজকে যারা জান্নাতের বাগানে আসলে গো মুসলমান কোন বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে যায় তার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো maaf করে দেয় একটা কদম যখন বাড়ি থেকে নিয়ত করেছেন জান্নাতের বাগানে আসব এই আশার খাতিরে এই ফরাজি কান্দির জমিনে আসার নিয়ত করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নিছে প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো maaf করে দিছে ও বান্দা তুমি শুধু সগীরা গুনাহ করো নাই রে পদে পদে করছো কবিরা গুনাহ নামাজের দিয়া কবিরা গুনাহ মিথ্যা বলা কবিরা গুনাহ বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ হাজার প্রকার গুনাহ করলা আল্লামা কুতুবি রাহমাতুল্লাহ বান করে দুনিয়ার মানুষ শোনো কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও ওই বাগান খানা কোন বান্দা যখন আঁকড়ে ধরে খাস তওবা করে কবরের ভয়ে জাহান্নামের ভয়ে আজকে যারা চোখের পানি সারবা গো বিফলে যাবে না আল্লামা কুতুবি রহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ শোনো ওই বান্দা যখন কবরের ভয়ে জাহান্নামের ভয়ে আল্লাহর ভয়ে খাস তওবা করে আল্লাহর দরবারে আল্লাহ বলে ডাক দেয় রে আমার আল্লাহর সঙ্গে সঙ্গে ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয় কারণ কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা আবার মনে করেন আগামী কাল করব আগামী কাল বাঁচবেন বলে বলতে পারি না কারণ এখনই তো শেষ তওবা হয়ে যেতে পারে শেষ রাত হয়ে যেতে পারে কার জীবনের শেষ রাত কার জীবনের শেষ সময় কার জীবনের শেষ বছর কার জীবনের শেষ মাহফিল জানি না